ইরানের ওপর হামলার আহ্বান বলছে রিপোর্ট। জানিয়ে দিব তাইওয়ান ঘিরে চীনের 44 যুদ্ধবিমান ও 4 যুদ্ধজাহাজের টহল। আর জানিয়ে দিব সিরিয়ায় সরকারি বাহিনীর রকেট হামলায় নারী শিশু সহ নিহত 9। এদিকে হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের পাশে থেকে কি সরে যাবে ইউরোপ? জানিয়ে দিব বেসামরিক জাহাজ ধ্বংস করেছে রাশিয়া বলছে ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী মনোভাব তীব্র হচ্ছে, মস্কোর সাথে আলোচনায় বসতে কিয়েভকে আহ্বান। দর্শক, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অন্তত 44টি যুদ্ধবিমান, 4টি যুদ্ধজাহাজ এবং 2টি ড্রোন তাইওয়ানের চারপাশ ঘিরে মহড়া দিয়েছে। এর মধ্যে অন্তত 15টি যুদ্ধবিমান, 2টি ড্রোন দুই দেশের মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের রাডারে অন্তত 44টি চীনা যুদ্ধবিমান এবং 4টি যুদ্ধজাহাজের উপস্থিতি দেখতে পেয়েছে। এর আগে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চকুও চেং জানিয়েছিলেন, তাইওয়ান চীনের আক্রমণ ঠেকিয়ে তাদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে বল প্রয়োগ থেকে চীন সরে আসবে না বলে হুঁশিয়ারি উচ্চারণের জবাবে এই মন্তব্য করেছিলেন তিনি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের ওপর হামলার আহ্বান বলছে রিপোর্ট। এবার ইরানের ওপর হামলার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ঘনিষ্ঠ এক সহযোগী মিখাইল পোডোলিয়াক নামে ইউক্রেনের এ কর্মকর্তা শুক্রবার স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান। তবে ঠিক কে বা কারা ইরানের ওপর হামলা চালাবে তা তিনি পরিষ্কার করে বলেননি। জানা গেছে, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানার ওপর হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়ার আহ্বান জানান মিখাইল পোডোলিয়াক। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে তেহরান রাশিয়াকে কিছু ড্রোন দিয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বিবৃতি দেওয়ার পর ইরানের ওপর হামলা চালানোর এই আহ্বান জানান। তিনি বলেন, আমি বিশ্বাস করি ইরানের ওপর শুধু নিষেধাজ্ঞা এবং অবরোধ দিলেই চলবে না, বরং ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানার ওপর হামলা চালাতে হবে। এরকম একটি দেশ বিনা শাস্তিতে পার পেতে পারে না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে নতুন ধরনের কেমিক্যাল ব্যবহার করার পর ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগ আসে। এই অভিযোগকে কেন্দ্র করে ইরান এবং ইউক্রেনের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয় এবং ইরানের সাথে সম্পর্কে অনেকটা কমিয়ে আনে কিয়েভ। মস্কো এবং তেহরান দুপক্ষই ড্রোন সরবরাহের বিষয়টি অস্বীকার করে। তবে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান জানান, ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর আগে তেহরান মস্কোকে কিছু ড্রোন সরবরাহ করেছিল। সূত্র ওয়াশিংটন পোস্ট, ক্যালিবার ও আলমায়াদিন। তাইওয়ান ঘিরে চীনের 44 যুদ্ধবিমান ও 4 যুদ্ধজাহাজের টহল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অন্তত 44টি যুদ্ধবিমান, 4টি যুদ্ধজাহাজ এবং 2টি ড্রোন তাইওয়ানের চারপাশে ঘিরে মহড়া দিয়েছে। এর মধ্যে অন্তত 15 যুদ্ধবিমান এবং 2টি ড্রোন দুই দেশের মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের রাডারে অন্তত 44টি চীনা যুদ্ধবিমান এবং 4টি যুদ্ধজাহাজের উপস্থিতি দেখতে পেয়েছে। এর মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির অন্তত 15টি যুদ্ধবিমান এবং 2টি ড্রোন মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা পেরিয়েছিল। বিবৃতিতে তাইপে আরও জানিয়েছে, চীনের 4টি যুদ্ধবিমান তাইওয়ানের পূর্ব প্রান্তের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের ওপর দিয়ে উড়ে গেছে। এর আগে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চকুও চেং জানিয়েছিলেন, তাইওয়ানের চীনের আক্রমণ ঠেকিয়ে তাদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে বল প্রয়োগ থেকে চীন সরে আসবে না বলে হুঁশিয়ারি উচ্চারণের জবাবে এই মন্তব্য করেছিলেন তিনি। চুকুও চেং বলেছিলেন, তাইওয়ানের সামরিক বাহিনী যে কোনো চীনা আক্রমণ ঠেকাতে পুরোপুরি প্রস্তুত থাকবে, যেমনটা করার কথা ঘোষণা দিয়েছে বেইজিং। তারা সময় এগিয়ে আনুক বা পিছিয়ে দিক, আমরা সবসময় প্রস্তুত। তিনি আরও বলেছিলেন, আমাদের সামরিক বাহিনী জানে যুদ্ধের প্রস্তুতি সময় তাকে কি করতে হবে, তার পরবর্তী সেকেন্ড বা পরের ঘন্টায় কি করতে হবে তাও জানে। বেইজিং এগিয়ে আনুক বা পিছিয়ে নিক, তার বিপরীতে আমাদের বাহিনী অলস বসে থাকবে না, আমাদেরও নিজস্ব সময়সীমা আছে। সূত্র আনাদোলু এজেন্সি। সিরিয়ায় সরকারি বাহিনীর রকেট হামলায় নারী শিশু সহ নিহত 9। সিরিয়ার ইদলিবে শরণার্থী শিবিরে সরকার বাহিনীর রকেট হামলায় অন্তত 9 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের উত্তর পশ্চিমাঞ্চলে রোববার ভোরে সরকারি বাহিনীর রকেট হামলা চলাকালে এ পরিস্থিতি তৈরি হয়। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে, আসাদ বাহিনী এদিন সকালে মারাম ক্যাম্প সহ বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে অন্তত 30টি রকেট ছোড়ে। বিরোধী দল সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়,
জানায়, রাজধানীর পশ্চিমে অন্তত ছয়টি ক্যাম্প লক্ষ্য করে গোলাবর্ষণে শিশু ও নারীসহ কয়েকজন নিহত হন, আহত হয়েছেন অর্ধশতাধিক, এদের মধ্যে শিশুর সংখ্যায় বেশি। সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমানও ওই এলাকায় হামলা চালায় বলে দাবি করা হয়। সিরিয়ান সিভিল ডিফেন্সের সদস্যরা জানায়, বাশার আল আসাদের বাহিনী ও রাশিয়া সেনারা মিলে ইদলিবের পশ্চিমাঞ্চলীয় গ্রামগুলোতে রকেট হামলা চালায়। বেশ কিছু শিবিরেও রকেট ছোড়ে। ওই শরণার্থী শিবিরগুলোতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী নেই, এখানে বাস্তুচ্যুত মানুষেরা বসবাস করে। যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছিল তা বর্ণনা করা সম্ভব নয়। হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন এলাকার কাখোভস্কায়া জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের একটি গেট ধ্বংস হয়েছে। খেরসনের ইমার্জেন্সি সার্ভিস রাশিয়া রিয়া নভস্তি বার্তা সংস্থাকে একথা জানিয়েছে। খেরসন এলাকার একজন কর্মকর্তা জানান, জলবিদ্যুৎ প্রকল্পে ছয়টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পাঁচটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী এই জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংসের জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা তারা চালায়নি এবং এই প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। পরে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র জলবিদ্যুৎ প্রকল্পের বড় রকমের ক্ষয়ক্ষতি করতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো অভিযোগ করে আসছিল যে দিনেপির নদীর তীরে অবস্থিত কাখোভস্কায়া জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালানোর চেষ্টা করছে ইউক্রেন। সূত্র পার্স টুডে। ইউক্রেনের পাশে থেকে কি সরে যাবে ইউরোপ? দীর্ঘ আট মাস পেরিয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরই মধ্যে এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইউক্রেন। হাতছাড়া হয়েছে লুহানস্ক, ডনেটস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার মতো গুরুত্বপূর্ণ চারটি অঞ্চল। যদিও এগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এসব ভূখণ্ড রুশ ভূমির সঙ্গে রাখার তীব্র প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া। ইতিমধ্যে খেরসনে বিপজ্জনক অভিযানের ঘোষণা দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বেসামরিক লোকজনকে। এদিকে দীর্ঘ এই যুদ্ধে ইউক্রেনকে পাশে থেকে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। যুদ্ধে সহায়তা করতে গিয়ে অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইউরোপ জুড়ে। বেসামাল হয়ে পড়েছে মূল্যস্ফীতি। এমত অবস্থায় ইউক্রেনের পাশ থেকে ইউরোপের সরে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইউরোপে শুরু হচ্ছে শীতকাল। যুদ্ধের কারণে ওই অঞ্চলে দেখা দিয়েছে জ্বালানি সংকট। হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম, ফলে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে। যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নেবে, তখন অর্থনৈতিক পরিস্থিতি আরও বেসামাল হয়ে পড়বে। এমত অবস্থায় ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করতে পারে ইউরোপ, এমন আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ অনেকটাই রাশিয়ার জ্বালানি সম্পদের ওপর নির্ভরশীল, ফলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর বিপুল নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও দেশটিকে দমন করা যায়নি। আর ইউরোপের এই জ্বালানি নির্ভরতার কারণে ইউরোপের যেসব দেশ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে, দেশগুলোকে ধরাশায়ী করতে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো। যদিও ইউরোপের ওই দেশগুলোও বসে নেই, রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করতে নানা উদ্যোগ নিয়েছে তারা। এখন তাদের অগ্রাধিকারের শীর্ষে রয়েছে রাশিয়ার তেল গ্যাসের বিকল্প কোনো উৎস খোঁজা। শুধু তাই নয়, চলতি শীতের সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয় কৌশল অবলম্বন করেছে ইউরোপের দেশগুলো। ইতিমধ্যে সংকট মোকাবিলায় বিদ্যুৎ কেন্দ্র বন্ধের পরিকল্পনা থেকে সরে এসেছে জার্মানি। চেকোস্লোভাকিয়ায় সরকারি অফিসগুলোতে পুরানো বাল্ব সরিয়ে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব ব্যবহার করা হচ্ছে। ইতালিতে ঘরের ভেতরে তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের বেশি না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে কম তাপের খাবার রান্না করতে। ইউরোপের নামিদামি নানা ব্র্যান্ডের দোকানগুলোতে সময়ের আগেই বৈদ্যুতিক বাতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার উপর নির্ভরশীলতা কমাতে চলতি নভেম্বরে 80% গ্যাস মজবুত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ইউরোপের দেশগুলো। সেই লক্ষ্য পূরণ হয়েছে। অনেক দেশ 80%-এরও বেশি গ্যাস মজুত করেছে। এরপরও সামনের কঠিন শীতের মাসগুলোতে ইউরোপ ইউক্রেনের পাশে থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কেননা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়ে বলেছেন, আমাদের স্বার্থের বিরুদ্ধে গেলে আমরা কিছুই সরবরাহ করব না, গ্যাস কয়লা তেল কিছুই না। সুতরাং যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার কাছ থেকে জ্বালানি সহায়তার আশা করা অবাস্তব। সূত্র আল জাজিরা। বেসামরিক জাহাজ ধ্বংস করেছে রাশিয়া বলছে ইউক্রেন। রুশ বাহিনী খেরসনের অধিকৃত দক্ষিণাঞ্চলে দিনিপ্র নদীর তীরে রাখা বেসামরিক জাহাজ ধ্বংস করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। রোববার ইউক্রেনের জেনারেল স্টাফের মুখপাত্র এক বিবৃতিতে এই অভিযোগ করেন খবর রাইটার্সের মুখপাত্র। বিবৃতিতে বলেন, জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে জাহাজের তেল নদীতে গিয়ে মিশেছে, তবে মস্কোর এ ধরনের কর্মকাণ্ডের কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী মনোভাব তীব্র হচ্ছে, মস্কোর সাথে আলোচনায় বসতে কিয়েভকে আহ্বান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নেতাদের রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার জন্য উন্মুক্ত হতে আহ্বান করেছে এবং শান্তি আলোচনায় জড়িত হতে ইউক্রেনের প্রকাশ্য অস্বীকৃতিকে ত্যাগ করার জন্য উৎসাহিত করেছে। শুক্রবার কিয়েভ সফরে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য একটি ন্যায্য এবং স্থায়ী শান্তি সমর্থন করেছে এবং বলেছেন যে অভ্যন্তরীণ রাজনীতি নির্বিশেষে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে। এই আলোচনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের হাতে বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধের উদ্দেশ্য ইউক্রেনকে আলোচনার টেবিলে ঠেলে দেওয়া নয়, বরং আগামী বহু বছর ধরে চলার সম্ভাবনাযুক্ত যুদ্ধটির ইন্ধনের অভিযোগের ব্যাপারে কিয়েভের সরকারের প্রতি শঙ্কিত দেশগুলির সমর্থন বজায় রাখা। তবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপটি ব্যাখ্যা করে যে ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অবস্থান কতটা জটিল হয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে কিয়েভকে যতদিন সময় লাগে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং গত 8 মাস ধরে সংঘাতের সম্ভাবনার প্রত্যাশা করেছিলেন, কিন্তু এই যুদ্ধ সমাপ্তির দিকে না যেয়ে বরং বিশ্ব অর্থনীতিকে একটি চরম মন্দার দিকে ঠেলে দিয়েছে এবং একটি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। এবং মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে রাশিয়ার সাথে আলোচনায় বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির অস্বীকৃতি ইউরোপ, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার কিছু অংশে উদ্বেগ সৃষ্টি করেছে, যেখানে খাদ্য এবং জ্বালানির প্রাপ্যতা এবং ব্যয়ের উপর যুদ্ধের বিঘ্নিত প্রভাবগুলি সবচেয়ে তীব্রভাবে অনুভূত হচ্ছে।